আধার কার্ড বাতিল, ব্লকে ব্লকে আন্দোলনের ডাক মমতা ঠাকুরের। সোমবার এ বিষয়ে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বৈঠক করা হয়। হাজির ছিলেন মতুয়া ভক্তরা। আধার কার্ড বাতিল নিয়ে সরব মতুয়া সম্প্রদায়ের মানুষ। এখনো পর্যন্ত যে সকল নাগরিকের কাছে নোটিশ এসেছে তার বেশিরভাগই মতুয়া। সোমবার এই বিষয়ে ঠাকুরবাড়িতে বৈঠক করে তারা। আধার কার্ড বাতিল নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর জানান, ব্লকে ব্লকে আন্দোলন হবে। সোমবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বৈঠক করল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর সহ সংঘের সদস্যরা এবং মতুয়া ভক্তরা। বৈঠক শেষে এদিন মমতা ঠাকুর বলেন, যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তাদের মধ্যে প্রায় 50-60% মতুয়া সম্প্রদায়ের। কেন্দ্র ঘুরিয়ে ডিজিটাল এনআরসি করে দিল, মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। আগামী দিনে অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে, তারপরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসব। চার পাঁচ দিন থেকে পশ্চিমবাংলায় আধার কার্ড সেন্ট্রাল থেকে কেটে দিচ্ছে এবং বিভিন্ন লোক আমাদের কাছে আসছে, তারা কান্না কাটি, ব্যাংকে টাকা ঢোকাতে পারছে না, তাদের জমি অনেকে বিক্রি করতে পারছে না, বিক্রি করার মানে এই যে যে তারা বেনাগরিক করার যে চক্রান্ত করেছে, ঘুরিয়ে এনআরসি মানে ডিজিটাল এনআরসি করে দিল। মানে সরাসরি তারা বলছে আমরা নাগরিকত্ব দেবো, কিন্তু তার আগে ইলেকশনের মাত্র আর মাত্র এক মাসও মনে হয় ডিক্লেয়ার হতে, এটা করা মানেই হচ্ছে এই যে আমরা ওপার বাংলার মানুষ বিশেষ করে মতুয়া সমাজ যারা তাদের গোলামে পরিণত করার চক্রান্ত আরএসএস এবং আরএসএস ভার্সেস হচ্ছে তোমার বিজেপি গভর্নমেন্ট। তো এরা বহুকাল আগে থেকে চক্রান্ত করে রেখেছিল যে যারা দলিত শোষিত বঞ্চিত মানুষ তাদের গোলামে পরিণত করে রেখেছিল, হরিগুরুচাঁদ এসে তাদের মুক্তি দিয়ে গেল, আবার যাতে গোলামে তৈরি করতে পারে। এবং আজকে অল ইন্ডিয়া মত মহাসংঘের থেকে আমরা সেটাকেই, কারণ আমাদের সংগঠন আছে, সেই সংগঠনে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে পুরো পশ্চিমবাংলায় সব জায়গায় অঞ্চল ব্লক সব জায়গায় সেখানে এই এনআরসি মানে তোমার আধার কার্ড নিয়ে প্রতিবাদ হবে এবং সেখানে বিভিন্ন জায়গায় যারা আধার কার্ড কেটেছে তাদের ফটো থাকবে, তাদের নিয়ে আন্দোলন করবে বিডিও এসডিও ডিএম এর কাছে এবং রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার কাছে আমরা এখান থেকে ডেপুটেশন যাব। এবং এর পরবর্তীকালে যদি এটাকে নিয়ে তারা সংশোধন করে ভালো, যদি না হয় তা আমার অনুসরণ অন্বেষণে আমরা ঠাকুরবাড়িতে ধর্ণায় বসব। এদিন দিল্লিতে শান্তনু ঠাকুরের সাংবাদিক বৈঠক প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবে স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। শান্তনু ঠাকুর যখন বলছে তাহলে সেটা ঠিক করে দিক। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বলবো সকলে শান্তনু ঠাকুরের বাড়িতে আসুক। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।